সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শতবার পেছালো সাগররুনি হত্যার প্রতিবেদন। রিজভীর নামে হিরো আলমের 50 কোটি টাকার মানহানি মামলা। কোরআন পোড়ানোর অভিযোগে সড়ক অবরোধ, আটক দুই। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল। যাকে মনোনয়ন দেব তার জন্য কাজ করতে হবে গণভবনে বর্ধিত সভায়, নির্দেশ শেখ হাসিনার। কারাগারগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই, মন্তব্য মির্জা ফখরুলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শতবার পেছালো সাগররুনি হত্যার প্রতিবেদন। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে গত 11.5 বছরে 100 বারের মতো পেছালো মামলার তদন্ত প্রতিবেদন। সোমবার এই মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু মামলাটির তদন্ত সংস্থা র‍্যাব প্রতিবেদন দাখিল করেননি, ফলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশিদুল আলম প্রতিবেদন দাখিলের জন্য আগামী 11 সেপ্টেম্বর তারিখ ধার্য করেন। হত্যাকাণ্ডের 11.5 বছর পার হয়ে গেছে। দীর্ঘই সময় আদালত থেকে দফায় দফায় প্রতিবেদন দাখিল করার সময় বেঁধে দেওয়া হলেও হত্যার রহস্য উদ্ঘাটন করে প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। 2022 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন সকালে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। ওইদিন রাতে নিহত রুনির ভাই নওশের আলম রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। রিজভীর নামে হিরো আলমের 50 কোটি টাকার মানহানি মামলা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানির অভিযোগে 50 কোটি টাকা দাবি করে মামলা করেছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার দুপুর 12টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। হিরো আলমের আইনজীবী মনসুর আলী রিপন জানান, দণ্ডবিধির 506, 501, 506 ধারার অভিযোগ আনা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে গতকাল রবিবার বেলা 12টার দিকে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, রিজভী আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন, তিনি আমাকে কেন পাগল ও অশিক্ষিত বলবেন? আমি কখনো বিএনপি কিংবা আওয়ামী লীগকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিনি। তারা কেন আমাকে অবমাননা করে কথা বলবে? রিজভী আমাকে অবমাননা করে কথা বলেছেন, বিচার চাইতেই আমি ডিবি কার্যালয়ে এসেছি। এরপর মামলা করতে তিনি আদালতে যান, কিন্তু আদালত থেকে আবার ফিরে যান হিরো আলম। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে মামলা না করেই ফিরে যান তিনি, বিচার চাইতেই কার্যালয়ে এসেছি। কোরআন পোড়ানোর অভিযোগে সড়ক অবরোধ, আটক দুই। সিলেট নগরীর আখালিয়ার ধনুহাট এলাকায় কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার মধ্যরাতে বিজিবি সিলেট সদর দপ্তরের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ সময় অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তি পেশায় শিক্ষক। তারা দাবি করেন, পড়ার উপযুক্ত না থাকায় কিছু কোরআন শরীফ পুড়িয়ে ফেলা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে লোকজন জড়ো হতে থাকে, এক পর্যায়ে তাদের মারধর করা হয়। পরে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর মোখলেসুর রহমান কামরান সহ পুলিশ তাদের উদ্ধার করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার আজবাহার আলী জানান, 45 খণ্ড কোরআন শরীফ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে কিছু ভালো ও কিছু পুরানো হয়েছে, এ ঘটনায় মামলা হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল। বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন 2018 বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এটি এখন সাইবার নিরাপত্তা আইন 2023 নামে প্রতিস্থাপিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত বুধবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 বাতিল বা পরিবর্তন করা হবে না, তবে আইনের অপব্যবহার রোধে এটি সংশোধন করার প্রক্রিয়া চলছে, যা আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে।
গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত চিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল সংশ্লিষ্টরা। যাকে মনোনয়ন দেব তার জন্য কাজ করতে হবে, গণভবনে বর্ধিত সভায় নির্দেশ শেখ হাসিনার। আগামী জাতীয় নির্বাচনে যাকেই দলীয় মনোনয়ন দেওয়া হোক না কেন, তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীকে নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকামার্কায় যাকেই মনোনয়ন দেয় ভালো মন্দ যাই হোক, প্রতিজ্ঞা করতে হবে যে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। গতকাল রোববার তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সমাপনী বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত তৃণমূল নেতাদের দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হাত তুলে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানালে সবাই হাত তোলেন। দলের তৃণমূল নেতাকর্মীকে মানুষের পাশ থেকে মানুষের হৃদয় জয় ও তাদের আস্থা বিশ্বাস অর্জনের নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, সবাইকে এক হয়ে কাজ করতে হবে, আগামী নির্বাচনের জন্য এখন থেকে জনমত সৃষ্টি করতে হবে, আবারও যেন বিজয়ের পতাকা নিয়ে এই গণভবনে আসতে পারেন সেই দাওয়াত দিচ্ছি। তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নতি হয়েছে, নৌকায় ভোট দেওয়ার কারণে ডিজিটাল বাংলাদেশ পেয়েছে, খাদ্য নিরাপত্তা পেয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, এগুলো মানুষকে বলে তাদের সমর্থন আদায় করতে হবে। কারাগারগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে সরকার দেশকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধারাবাহিকভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা ও গ্রেফতার করে কারাগার ভরে ফেলছে সরকার, কারাগারগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। রোববার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে অন্যায়ভাবে গ্রেপ্তার এবং জামিন না দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দ প্রতিবাদ জানান মির্জা ফখরুল। বাড়ির সামনে প্রায় হাঁটু সমান পানি, রিকশায় চড়ে ঢুকলেন মেয়র। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর বাড়ির উঠান ও সড়ক পানিতে ডুবে গেছে। শনিবার ভোরের বৃষ্টিতে মেয়রের বাড়ির সামনে পানি জমে, দুপুরের পরও সেই পানি নামেনি। এ অবস্থায় মেয়রকে মূল সড়ক থেকে বাড়ির রাঙ্গিনায় যেতে হয়েছে রিকশা নিয়ে। রিকশায় চড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শনিবার দুপুরে বাড়িতে প্রবেশের সময় এই ভিডিও করা হয় বলে জানা গেছে। ওই ভিডিওতে দেখা যায় মেয়রের বাড়ির উঠান ও সামনের রাস্তা প্রায় হাঁটু সমান পানিতে ডুবে আছে। মেয়রকে বহনকারী একটি রিকশা সেই পানি পেরিয়ে বাড়িতে প্রবেশ করে। মেয়রের রিকশার পাশে ও পেছনের লোকজন ছিলেন, একজনকে ছাতা ধরে রাখতে দেখা যায়। সিটি কর্পোরেশন সূত্র জানায়, শনিবার সকালে নগরের টাইগার পাসে সিটি কর্পোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেওয়ার জন্য মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী সকালে নগরের বহদ্দারহাটের বাড়ি থেকে সিটি কর্পোরেশন কার্যালয়ে আসেন। সভা শেষে গাড়ি করে বহদ্দারহাটে যান। বাড়ির সামনে পানি থাকায় মূল সড়ক থেকে রিকশা নেওয়া হয় মেয়রের জন্য, সে রিকশায় চড়ে। আওয়ামী লীগের কমিটিতে ঠাঁই হয়নি ডাক্তার মুরাদের। সম্মেলনের দীর্ঘ দশ মাস পর জামালপুরের সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের 71 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তবে নতুন কমিটিতে ঠাঁই হয়নি সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের। এ নিয়ে পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা সমালোচনা। সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরাও বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে সরিষাবাড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়। দলীয় সূত্র জানায়, 2022 সালের 25 সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সানোয়ার হোসেন বাদশাকে সভাপতি ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ হারুনার রশিদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। দীর্ঘ দশ মাস পর হলেও পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি, এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে বৃহস্পতিবার রাতে 71 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। অভিযোগ উঠেছে, নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটি থেকে গুরুত্বপূর্ণ অনেকের নাম বাদ পড়েছে। এর মধ্যে জনপ্রতিনিধিও রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন পাঠান, প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ লুৎফুর রহমান সহ আরও অনেকে। এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে পাগলেও বিশ্বাস করে না।
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব বলেছেন, এই সরকারের আমলে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন হবে সেটি পাগলেও বিশ্বাস করে না। মানুষ কেন্দ্রে গেলে ভোট দিতে পারে না, ব্যালট বাক্সে দিতে পারে না, গোপন কক্ষে সরকারি দলের লোক দাঁড়িয়ে থাকে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকার পতনের এক দফা দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসাবে ও ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক ডক্টর আবু ইউসুফ সেলিম সহ গ্রেপ্তারকৃত সব রাজবন্দীদের মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জেএসডি সভাপতি বলেন, আপনারা জ্বালাও পোড়াওয়ের কথা বলেন, দেশের অর্থনীতির কথা বলেন, সেই আপনারাই 365 দিনের বছরের 173 দিন হরতাল করেছেন। হোটেল শেরাটনের সামনে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে কে? লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করেছে কে? গত 50 বছরে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন ব্যবস্থা এই দেশে করা গেল না। আসম আব্দুর রব বলেন, যারা লুটেরা ঘুষখোর দুর্নীতিবাজ, যারা লাখ লাখ টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। লুটেরারা জামিন পায়, কিন্তু খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হয়েও জামিন পান না। তার অপরাধ তিনি বেশি জনপ্রিয়, তার সমর্থন বেশি।